অল রাইট হে গাইস, ওয়াটস আপ, ওয়েলকাম টু মাই সুরজিৎ অল ভিডিও চ্যানেল। সো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের একটা আমি রিভিউ আমি ভিডিও নিয়ে চলে এসেছি রিয়েলমি ক্লাসিক ওয়াচের। এটা কেমনি কাজ করে না কাজ করে, কিনতে হবে কি না, এটা আমি সব আজকের এই ভিডিওর মধ্যে বলবো। বাংলাতে কেন অনেকই ভিডিও আছে, হিন্দি ইংলিশ, কারণ টেকনিক্যাল গুরুজি তো হিন্দিতেই বলে, আর কেউ কেউ যদি বাংলা যদি হিন্দি না যদি বোঝে, বাংলা তো আমি আছি তো কি চিন্তা, তাই জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাংলা দেখার জন্য, বাংলা ফানি ভিডিও, ফানি ভিডিও সাবস্ক্রাইব আমি আগেও বলে দিচ্ছি, তাহলে বুঝতে গেলে পারো বাংলাতে বলছি আমি। সো গাইস, এটা এক নম্বর খারাপ কোয়ালিটি হচ্ছে আইওএস ডিভাইস না, অ্যাপেলের কোনো ডিভাইসে কাজ করে না, কাজ করবেও না। কেন আমি কেন এর চালানোর জন্য রিয়েলমি লিঙ্ক দরকার হয়, রিয়েলমির লিঙ্ক আমি ডাউনলোড করেছিলাম, তো রিয়েলমি আমি ডাউনলোড করে আমি কী বলবো, আমি এত এত বড় পস্তিয়েছি, কারণ ওটার পস্তিয়েছি কেন, কেন এই রিয়েলমি ক্লাসিক ওয়াচ কোনো শো করছে না। রিয়েলমি ক্লাসিক ওয়াচ একটা ফ্রিজন ওয়াচ কি যেন থাকে, আর এটা কোনো কিছু শো করছে না। কী কী রিয়েলমি আইওএস ডিভাইসে মানে অ্যাপেল ডিভাইসে রিয়েলমি লিঙ্ক শো করছে, এক যে এমনি ওয়াচ একটা গোল্ড কালারের রিয়েলমি ওয়াচ এস সিরিজের ওইটা থাকে, ওইটা শো করছে, আর ক্যামেরা সিসিটিভি ক্যামেরা টিভি ব্লুটুথও শো করছে না, অনেক পুরো মানে এটা রিয়েলমি কোম্পানি অ্যাপেলের মধ্যে তো চলবেই না, এটা হচ্ছে এক নম্বর। তো গাইস, দু নম্বর হচ্ছে কিনবে না, এইটা কিনবে না। আরেকটা তোমার যদি ভাবো তুমি রিয়েলমি আমি কিনবো, রিয়েলমি আমি এইটা আমি কিনতে একদম না করবো, পুরো কিনতে একদম না করবো, কেন কি ফালতু একদম পুরো ফালতু, আর শুধু কল ওঠানো যায় না, কল করলে তোমার শুধু মিউট করার আর কাটার অপশান থাকে, কল ওঠানো যায় না, আর তোমার নোটিফিকেশান আসলে নোটিফিকেশান আসলে শুধু এমনি হয়ে থাকে, মানে সে কি নোটিফিকেশান যদি কেউ যদি ইমোজি পাঠায় ওই ইমোজি শো করবে না, আর লাভের যেটা ছিল আমি বাবার নাম আমি লাভ মানে এমনি লাভ লাভ আর ইমোজি দেওয়া আছে লাভেরই, ওইটা তো শো করবেই না, ওটা শো করার জায়গা শুধু জিরো 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 এমনি শুধু জিরো 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 এটা ইনস্টাগ্রামের আছে, পুরো শুধু এটা নোটিফিকেশানের জন্য পুরো ফালতু, কারণ নোটিফিকেশান এমনি হওয়া ঠিক না আমার মতে বলে। নম্বর হচ্ছে কি এটা যে সবাই সব ইউটিউব চ্যানেলে যে বলছে, আমি টেকনিক্যাল গুরুজিকেও আমি দেখলাম, ওইটা হেলথের, এটা হেলথের কেন আমি আরেকটা তোমার বক্স যখন এটা যখন তো যদি কিনেছো ওটা বক্সের ম্যানুয়ালে দেখবে ইউজারে দেখবে ওখানে লেখা আছে, পুরো পোস্ট লেখা আছে ডু নট হেলথ, এটা কোনো হেলথের না, এমনি শুধু ফিডব্যাক হিসাবে, মানে এর থেকে তো ভালো আমি 2000 ওই এমআই 3000 আমি এমআই ফিডব্যাক নিয়ে নিতে হবে তোমার আইওএস ডিভাইসে কাজ করতো, কেন একটা আমার বন্ধু বন্ধুর কাছেই আছে, ও অ্যাপেলও চালায় আর এমনি একটা ওপো 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 এমনি ফোন এমনি চালায়, এটা তো পুরো ফালতু বলতে গেলে। আর চার নম্বর হচ্ছে কি এই যে বেল্ট, এটা এটা আমি এর মধ্যে 4000 টাকা দিয়ে এত টাকা দিয়ে এত ফালতু এমনি এমনি পুরো ফালতু ওয়াচ, আমি ফালতুই বলছি কেন আমার পুরো ফালতু লেগেছে, আর এমনি সব ইউটিউবাররা পুরো বলছে অ্যাপেলের ওয়াচের সঙ্গে কম্পিটিশন করছে, আমি বললাম তোমরা করো না করো না, কোভিড 19 না করো না, কেন এইটা এইটার সঙ্গে অ্যাপেলের ওয়াচ তুলনাই করো না, কেন অ্যাপেল কোথায় এইটা কোথায়, এটার মধ্যে যা কোয়ালিটি আছে ওর মধ্যে তার থেকে লাখ গুণে আছে।
4,000 টাকা দিয়ে এটা পুরো এটা যে এটা করতে 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 এই ফুটো গুলো বেশি, এই এটার জন্য ফুটো বড়, মানে ঘড়ির জন্য একটু উল্টা পাল্টা ভাবো না, মানে এই 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 সব আর এটার জন্য পুরো এমনি উবড়ো খাবড়া হয়ে থাকে, মানে হয়ে থাকে না হয়ে যায়, কেন কোনটা কখন কি দিয়ে রাখে তো, আর হাতে টাইট হয় কি না লুজ হয়, সবসময় লুজ করে রাখলে কি এই কি যদি এই এই এক সেন্সার 5 মিনিট পর 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 সেন্সার হয়, তাই জন্য এবার সবার ভিডিও লাস্টের মধ্যে চলে এসেছি 5 নম্বর। 5 নম্বর হচ্ছে কি জল, তাহলে জলের মধ্যে ছবি আর মানে যে যে সব জিনিসই জলের মধ্যে দিলে খারাপ হয় আইফোন ছাড়া। এইটা এটা যে সবাই আমি অনেকই অনেকই আমি ইউটিউব চ্যানেলে আমি দেখলাম যেটা সুইমিং করতে পারবে পড়ে, আর এটা পড়ে তুমি সুইমিং করতে পারবে, একবার তুমি যারা বলছো না তারা করে দেখো, কারণ এটা সুইমিং করলে এমনি 4,000 টাকা চুনা লেগে গেছে আরো পুরো লেগে গেল। তো গাইস এটা আমি একটা জিনিসই বলবো, কিনবে না, যদি কারো দিয়ে টাকা দিয়ে বেশি যদি থাকে কিনতে পারো তো আমাকে বলবে না, এবার আমাকে বলবে না, আমার টাকা বেশি নেই। আর এর মধ্যে তোমার সেমনি কিছু থাকে না, এর মধ্যে তুমি নিজের একটা থিম থিম দিতে পারবে, যেটা এমনি নর্মাল ওয়াচেরই মধ্যেই আমি পেয়ে যাব। আমি কিনতে বলবো সবার, মানে যদি রিয়েলমি যদি নাও, রিয়েলমি ওয়াচ এস সিরিজেরই যা ভালো, আর রিয়েলমি ক্লাসিক ফ্রোজেন যাই ছিল ওই ওয়াচগুলো কিনবে না। আর একটা দেখবে গোল বুট, আর তো আমি আরেকটা আমি কিনতে বলবো সবার থেকে ভালো, সবার থেকে উঁচুতে আছে অ্যাপেল। তো গাইস আমি ভেবেছিলাম অ্যাপেলে দেবো, ভাবাটা ভাবাই ছিল আর সম্পূর্ণ হয়নি, তাই জন্য বললে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, 1,000 সাবস্ক্রাইবার করো, আমার ভিডিও ওয়াচিং করো, 4,000 করো, আমি কীভাবে করবো যা চাই iPhone 12 কীভাবে যখন 1,000 সাবস্ক্রাইবার হলে, না হলে পস্তা বলছি, আমাকে এখন পস্তাতে হবে। তো গাইস আমি আজকে আমি করছি আজ তোমাদেরকে আমি যে এটা কিনবে না এটা আমি জ্ঞান যখন দিচ্ছি, তাই জন্য তোমারও একটা খাস হয়, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটা অন করো, আর ভিডিওটা লাইক করো। আর আমি এমনি ভিডিও আমি নিয়ে আরও আমি আনবো, আমি আরেকটা আমি ভিডিও আমার করাও আছে, আমার শুধু আপলোড হচ্ছে আমি আপলোড করতে পারছি না, আর আমার যেই ফোনে আমি ভিডিও বানাচ্ছি সেই ফোনের কোয়ালিটি A12 কিনতে, আর A12 তুমি কিনতে আমি A12 স্যামসাং গ্যালাক্সি A12 তুমি কিনতে পারো, কোনো এর মতো অসুবিধা নেই, তো কোনো কিছু এমনি খারাপ কোয়ালিটিও নেই, এমনি সব কিছু ভালো, গেম ফেম খেললে অত ল্যাগ করবে না, হ্যাংও পড়বে না, ভালো আছে, ওটা তোমরা কিনতে পারো। ওটা আমি ফোনের দিক থেকে A12 আমি কিনতে বলবো। আর তোমার যাদের স্যামসাং ফোন আছে তাদের জন্য, যারা স্যামসাং ইউজার তাদের জন্য, আর এমআইয়ের দিক থেকে আমি বলতে পারবো না, কারণ এমআইয়ের দিক থেকে অত আমি জানি না ওর মধ্যে কী কী আছে। স্যামসাং আর অ্যাপেলেরই যে আমার ভালো লাগে, আর পোকো X3 আর X2টা, আর অ্যাপেলের মধ্যে তোমার সব কিছুই ভালো, অ্যাপেলের মধ্যে 7 প্লাস আমি কিনতে বলবো, আর 11টা শুধু সামনেরই ওইটা যে আছে সামনের ক্যামেরায় শুধু 12, আর এমনি iPhone 7 প্লাস iPhone 8 প্লাস আর iPhone 11 সেম টু সেমই লাগে, শুধু সাইজ আর ফিঙ্গারপ্রিন্ট আর ফেস লক আছে যে iPhone 11-এ, আর iPhone 7 প্লাস 8 প্লাসে ফিঙ্গারপ্রিন্ট ঠিকই আছে, আমাদের ফিঙ্গারপ্রিন্টই কত ভালো, সবার থেকে ফিঙ্গারপ্রিন্টই ভালো। তাহলে ভিডিওটি এবার শেষ করি, সবাই ভালো থেকো, আমি শুধু একটাই বলবো কিনবে না, বাই।